তুমিটাই ভালো ছিল তুমি করেই বলেন আপনি কি আমাকে খারাপ ভেবেছেন দেখুন আপনি যা ভাবছেন তা কিন্তু না আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি জি হ্যাঁ কালকে সন্ধ্যায় কোনো সমস্যা নেই আরে রাতের ডিউটি তাতে কি হয়েছে সময় বের করে নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমাদের দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ আপনি এখানে কি করছেন আপনার বউ কই বউ বউ ইয়া বাপের বাড়ি গেছে সেই জন্যই তো বলি বউ নাই সেই সুযোগে আপনি ইটিশ পিটিশ করতেছেন অন্য মেয়েদের সাথে তাই না ছি ছি কি বললেন আপনি এটা আমি তো বউ ম্যানেজ করছিলাম আরেকটা বউ ম্যানেজ করা ট্রাই করতেছেন না মানে আমার বিষয়টা একটু কমপ্লিকেটেড আপনি বুঝবেন না বাই দ্য ওয়ে আপনি যে তিন সপ্তাহের বেশি হয়ে গেল বিয়ে করেছেন কিন্তু আপনার বউকে তো কেউ নিজের চোখে দেখলো না ইনফ্যাক্ট আমিও দেখি নাই পর্যন্ত হোয়াটস রং ম্যান সব ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে বউ সবাই দেখবে কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে ব্যাপারটা প্রসেস হলেই সবাই দেখতে পারবে আমার বউকে সবার সাথে কথা বলবে পরিচিত হবে যাই হোক যেভাবেই আসুক আমার তো দেখি আমি আছি আমার চিন্তায় কেন আপনার আবার কী হয়েছে আপনি তো একা মানুষ ভালোই আছেন বাসা থেকে বিয়ে ঠিক করছে আপনার বিয়ে তখন তো খুব বলেছিলেন আমার কোনো ছেলে পছন্দ না এখন তাহলে কি মেয়ে বিয়ে করছেন ঠিকই তো নিজে বিয়ে করতে যাচ্ছেন তো এখন কোথায় বলছি আমার কাউকে পছন্দ যাদের ছবি দেখাচ্ছে আমার কাউকেই পছন্দ না এদের কাউকেই আমি চাই না তো যাকে আপনার পছন্দ যাকে ভালো লাগে তাকে বিয়ে করে ফেলেন সেটা বলে লাভ নেই হবে না কেন হবে না সমস্যাটা হচ্ছে আমি যাকে পছন্দ করি সে অতিরিক্ত বোকা আমি আসলে নিজে অনেক বোকা তো তাই আমার বোকা বোকা মানুষ পছন্দ বাহ সে বোকা আপনি বোকা বোকা বুকি ভালো তো আপনার কি মনে আপনি বোকা নাকি চালাক দেখুন আমাকে দেখতে যতটা বোকা মনে হয় আমি কিন্তু ততটা বোকা না আমি কিন্তু অনেক চালাক আছি অতি চালাকের গলায় দড়ি তুমি এসেছো আমি খুব মানে আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি না না তুমিটাই ভালো ছিল তুমি করেই বলেন তাই আসি আমার বাসা তো বাসা যাবে তুমি না ব্যাচেলার থাকো বাসায় কেন যাব না মানে রেস্টুরেন্টে অনেক ভিড় তো অনেক লোকজন বাসায় গেলে ভালো না একদম নিরিবিলি দুজন দুজন কথা বলতে পারতাম আমি তো দেখছি পুরো ক্যাফেটাই মোটামুটি ফাঁকা মানে প্রাইভেসি নাই মানে বোঝো না আপনি কি আমাকে খারাপ ভেবেছেন আপনাকে দেখে তো ভদ্র মানুষ মনে হয় কিন্তু আপনার ক্যারেক্টার তো খারাপ কেন হ্যাঁ না না আসলে বোঝার চেষ্টা করুন ডোন্ট টাচ মি